মনে পড়ে সেদিনের সেই স্মৃতি। সালটা বাংলার 1420 বঙ্গাব্দের 5ই শ্রাবণ। দুপুরবেলায় সন্তান প্রসবের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে গাড়ি ভাড়া হয়ে ছুটলাম হসপিটালের পথে। স্ত্রীকে ভর্তি করা হলো, কিন্তু ডাক্তার বলল এখনও সময় হয়নি, আরও করতে হবে দুদিনের অপেক্ষা। অবশেষে এলো সেই দিন, অর্থাৎ 7ই শ্রাবণ। ডাক্তারবাবু বললেন সিজার করতে হবে, বেবির পজিশন নাকি উল্টো। সিজারের আগে স্ত্রীকে বলেছিল পরিবারের লোকের সাথে দেখা করে নিতে। সিজার রুমে যাওয়ার পথে স্ত্রীর সেই করুণ মলিন মুখ আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। দুপুর 2:30 নাগাদ ডাক্তারবাবু খবর দিলেন আমার পুত্র সন্তান হয়েছে, মায়ের শরীরও মোটামুটি ভালোই আছে। কিন্তু ছেলে জন্মগ্রহণ করার পরেই হয়ে পড়ল জন্ডিসে আক্রান্ত, কাঁচের ঘরে ছেলে আর সিজারের বেডে মা। এই দুদিকে নিয়ে টানা পড়েনে আমার তখন নাজেহাল অবস্থা। অবশেষে 5 দিন পর ছেলে সুস্থ হয়ে মায়ের কাছে এলেও মায়ের সিজারে সেলাই গেল পেকে, আবার ছেলের মায়ের পেটে সেলাই। দীর্ঘ 21 দিন হসপিটালে থাকার পর বাড়ি ফিরলাম। সেদিনের সেই ছোট্ট ছেলে দেবজিৎ আজ গুটি গুটি পায়ে 10 বছরের জন্মদিন পার করে 11ই পা দিতে চলেছে। আজ সে চতুর্থ শ্রেণীর ছাত্র। তাই তোমাদের কাছে আমার সেই ছোট্ট ছেলের জন্য একটাই প্রার্থনা, তোমরা আশীর্বাদ করো সে যেন একজন আদর্শ মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, একজন সুস্থ নাগরিকের মতন জীবনযাপন করতে পারে।